শুভ সকাল বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো অনেক সকালেই উঠেছি আজ, আজকে হচ্ছে ছেলের এক্সাম। তো অনেক সকালে উঠে আগে ওকে রুটি আর আলু ভেজে দিলাম, যেটা ও খেতে খুব পছন্দ করে। আর হচ্ছে পরীক্ষা দিয়ে আস্তে আস্তে না একদম প্রায় 1:45 বাজে, তারপরে স্নান করা খাওয়া, তো অন্যান্য দিন খেতে চায় না কিছু করে দিলে, তো রুটি আর আলু ভেজে যদি দিই তাহলে খায়। তো রেডি হয়ে গেছে আর টোটো আঙ্কেল আসবে 9:30 সময়। তো আমি বললাম যে তাহলে তুমি একটু বাড়িতে প্র্যাকটিস করে নাও। প্র্যাকটিস করে নিচ্ছে এখন, বড় ঠিকঠাক করে করো। অ্যাঞ্জেল, দাদা স্কুল যাবে না? তালা খুলবো না। দাদা স্কুল যাচ্ছে। দাদা স্কুলে যাচ্ছে। সামনে টাটা। দাদা কোথায় গেল? দাদা কোথায় গেল? বাবা চল আয়। দাদা স্কুলে গেল না, পরীক্ষা দিতে গেল। দাদা ওই যতক্ষণ না দাদা আসবে গেটের এখানে ঘোরাঘুরি ঘোরাঘুরি করবে, ওই যে মানে রাস্তাতে একটা কিছু যেতে পারবে না, একটা কিছু যেতে পারবে না রাস্তা দিয়ে। ওর বাবার রাস্তা না, রাস্তাতে একটা কিছু যেতে পারবে না। আবার রাস্তাতে মানুষজন যাবে না? হ্যাঁ করছি। তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করেছি সব, রান্নাঘরের অবস্থা দেখো এখন সব গোছাবো। তো রিকের বাবাকে আগে গ্রিন টিটা করে দিই, করে দিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। 9:30 বেজে গেল, মাসি এখন আসেনি। স্নান পুজো হলো আর কাজ হয়ে গেছে সবই। তো মাসি তো কাজ করে দিয়ে গেছে, মনে হচ্ছে বাড়িঘর দেখে কাজ করে দিয়ে গেছে, পুরো পরিষ্কার করে ঝাড়তে মুছে দিয়ে গেল। আর অ্যাঞ্জেল কি করেছে, ওই অনেকদিন আগে মেলার থেকে একটা সেই ছোট ছোট কুকুরের বাচ্চাগুলো পাওয়া যায় ঘাড়ে ভাবে নড়ে, তো অনেকদিন আগে কিনেছিলাম রথের মালাই, তো ওটা সেটা আবার কাছের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে একটু ঘরটাগুলো পরিষ্কার করলাম, গোছালাম, মানে সব ওই যে ওইগুলো খেলনাগুলো সব বের করে ন্যাকড়া দিয়ে পুরো সব হচ্ছে ধুলো করেছিল অনেক, তো মুছলাম। এই যে বেড কভারটাকেও তুলে সার্ফে ভিজিয়ে দিয়েছি, তো মুছামুছি করলাম। তো ভাবলাম যে অ্যাঞ্জেলকে একটু দিয়ে খেলা করুক, বের করে দিয়েছি একদম পুরো কামড়ে কুমড়ে ভেঙে চুড়ে কি করেছে দেখো। আবার অ্যাঞ্জেল অ্যাঞ্জেল করছি তো ও বুঝতে পারছে যে ওকে বলছি। আর বাড়ি ঘর একদম পুরো এই ছোট কুকুরের বাচ্চাটাকে একদম পুরো ভেঙে চুড়ে গোটটা বাড়ি একবারে কালো 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 সব নোংরা করে ছিটিয়ে ছিটিয়ে রেখে দিয়েছে অ্যাঞ্জেল। তো রিক চলে এসছে, নিংটু হয়ে আছে, তো সেই জন্য দেখানো যাচ্ছে স্নান করবে বলে। তো হচ্ছে এখন ওকে জলটা ভরে দেবো, স্নান করবে। আর আজকে আর কাচাকুচির দিকে যাইনি, প্রতিদিন অনেক অনেক কাছি, কিন্তু আজকে ভাবলাম যে কাচবো না। তো ওই দেখো সাজে সব যে ভিজিয়ে রেখে দিয়েছি, কালকে সকাল সকাল উঠে কেচে দেবো। আর কিন্তু খুব সুন্দর রোদে বেরিয়েছে, যদি কেচে দিতাম না এখন শুকিয়ে যেত। আর এই যে দিকে আবার হাফ প্যান্ট গুলো ইয়ে হয়েছে তোমার ওই তেল মেখে স্নান করে তো পুরো তেল তেল হয়ে গেছে, সার্ফে কাচলে ওইগুলো পরিষ্কার হয় না, তো বালতির মধ্যে রেখে দিয়েছি, সার্ফটা দিয়ে একটু গরম জল করে ফোটালে ইয়ে হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তেল ভাবটা চলে যায়। আর এমনি নর্মাল ভাবে কাচলে সার্ফ দিই না, সেই তেল তেল ভাবটা যায় না। আর এই যে ঠাকুরকে পুজো দিলাম, তো ওইদিকে আমি রান্নাঘরে ডাল বসিয়ে তারপরে ঠাকুরকে পুজো দিতে বসলাম, যে ডালটাও সেদ্ধ হবে আমার পুজোটাও দেওয়া হবে। তো মাছ মাংস খেতে ভালো লাগছে না, না তো প্রতিদিন গরমের মধ্যে না ওই রিচ খাবার ভালো লাগছে না, তো ভাবলাম যে একটু ডাল, কালকে ডাল করেছি তো বিক্রমা বললো আজকে ডাল করো। আর প্রতিদিন না মুসুর ডাল খেতে ইচ্ছা করে না, হ্যাঁ আর তাই বলছি যে প্রতিদিন মুসুর ডাল খাবো, আর বিক্রমা অন্য ডাল খেতে চাই না, তাই বললাম যে আজকে মুসুর ডাল করবো না। তো বললো যে তাহলে মুগের ডাল করো, তো মুগের ডালটা বসিয়ে ঠাকুরকে পুজো দিলাম। আর হচ্ছে এদিকে হচ্ছে ভাত বসিয়েছি, ভাত বলতে জল
বসিয়েছি, এখন চাল দেওয়া হয়নি। আর এই যে ডালটা, এই যে মুগের ডাল, মুগের ডাল একটু শুকনো খোলায় ভেজে তারপরে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সেদ্ধ করেছি। তো মুগের ডালটাও হয়ে গেছে আর এঁচোড়টাও কাটা হয়ে গেল। এঁচোড়ের জন্য আলুটাও কেটে নিয়েছি, তো এখনো মশলা করা হয়নি, মশলাটা করব। তো আলুটা ভেজে নিচ্ছি, এঁচোড়ের আলু একটু বড় বড় করে কেটেছি। এখানে নুন আর হলুদ দিয়ে কুকারে দুটো সিটি দিয়ে দেবো, দুটো না অনেক কটাই সিটি দিতে হয়, এঁচোড়ে অনেক শক্ত থাকে। তো তো আমি প্রায় 4-5টা সিটি দিই। তো এদিকে আলুটা ভাজাও হয়ে গেছে আর এদিকে এঁচোড়টাও সেদ্ধ হচ্ছে, তো ভাবলাম তাহলে আমি মশলাটা করে নিই। তো এখন মশলাটা করে নেব, পেস্ট করে নেব আদা, কাঁচা লঙ্কা, রসুন। তো দাদা তো উপরে স্নান করতে গেছে আর ভাই ওই যে সিঁড়ির উপর চুপচাপ বসে আছে, দাদাতে কখন নামবে? ওই যে দাদা, দাদা স্নান করছিল উপরে। তো এখানে এঁচোড়টা আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম লাল করে, আর আলু তো আগে ভেজে নিয়েছিলাম। তো ওই তেলের মধ্যে দেখো একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর যেটা মশলা করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো এখন চিনিটা দিলে কালারটাও দেখতে সুন্দর হয় আর একটু মিষ্টি মিষ্টি ভাবও হয়। আর টমেটোও দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সবই দিয়ে দিয়েছি, আর কালারটা খুব সুন্দর এসছে। তো মশলাটা এখন কষানো হয়ে গেছে আর এখন ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে দিয়ে দিচ্ছি। তো কষানো হয়ে গেছে আর একটু জল দিয়ে দিলাম, এখন একটু জাস্ট ফুটবে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব, আর নামানোর টাইমে দিয়ে দেবো একটু ঘি। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, আর হচ্ছে এই দিকে দেখো, মানে যে আমাদের বাড়ির পাশে হচ্ছে ওই একটা বাড়ি করছে, এবার ইট আসছে, তো আর পুরো রাস্তার ধারেই বাড়ি, পুরো কি বলবো, ধুলো, ইটের ধুলো, একদম পুরো বাড়ি ঘর নোংরা করে দিচ্ছে, কিছু কিছু কুচকিচ করছে, পা দো যাচ্ছে না। তো এখন এই যে আবার ঝাঁট দিয়ে আবার কাঠের গেটটাকে না লাগিয়ে রাখবো, কারণ জানলা, এই কাঠের গেট, ওপরে সিঁড়ির সব লাগিয়ে রেখে দিয়েছি। এই বারবার ট্রাক্টর যাতায়াত করছে, বাড়ির সামনে ইট নামাচ্ছে আর পুরো ধুলো ঢুকে নোংরা করে রেখে দিচ্ছে। তো রান্না হয়ে গেছে, এটা হচ্ছে মুগের ডাল, তার সাথে পেঁয়াজি ভাজা, বেগুন ভাজা, ডিমের অমলেট আর হচ্ছে এঁচোড়। রিকের বাবার খাওয়া হয়ে গেছে, রিক স্কুল থেকে এসছে, তো তখনই ওকে স্নান করে খাইয়ে দিয়েছি, তো এখন চুপচাপ যে শুয়ে শুয়ে টিভি দেখছে। তো যে বেড কভার আজকে ভিজিয়েছি, অন্য বেড কভারটা পাতবো। আর স্কুল থেকে এসে কালকে আমি বললাম যে বাবার স্কুল থেকে এসে খাটের উপরে এভাবে জ্যাম করবি না, ওয়াটার বোতলটা কোথায় থাকে? টেবিলে, তার টেবিলে রাখতে হবে। বোর্ড কোথায় থাকে? যেখানে সব তোমার বুক থাকে সেখানে রাখবা। হ্যাঁ, আর এই যে ড্রেসগুলো কালকে বললাম যে আসবি, এসে ভাঁজ করে খাটের এক সাইডে রেখে দিবি, আবার কালকে লাগবে। কালকে তো স্যাটারডে, কালকে পরীক্ষা নেই, কালকে ছুটি। ও কালকে আছে, দিনটা বড় হয়ে বেশ ভালোই হয়েছে, একটু ঘুমানো টাইম পাচ্ছি। আর হচ্ছে ছোট দিনে খাওয়া দাওয়া করে একটু শুতে না শুতেই বেশ সন্ধ্যা লেগে যায়, তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম আর ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা এডিট করা হলো না আর আজকে আপলোডও করা হলো না, পরে 7টা বাজে, তো এখন সব সন্ধ্যা দিচ্ছে, কতটা দিন বড় হয়েছে। তো আমার ছেলে যে ঠাকুরের সন্ধ্যা দিন আমাকে বললো যে আমি সন্ধ্যা দিচ্ছি, আমাকে চিকেন পকোড়া বানিয়ে দিও। কালকে সন্ধ্যা দিয়েছিল, দে বললো যে চিকেন পকোড়া বানিয়ে দিয়ে দিও, তো দিয়েছি। আর আজকে বললে চিকেনটা নেই, এমনিতেই অ্যাঞ্জেলকে সকালবেলায় দিয়েছি দুধ দিয়ে ভাত, অ্যাঞ্জেল সারাদিন না খেয়ে ভাতই খাইনি, চিকেন নেই বলে। তো এখন ফ্রিজেও দাদা খুঁজছে, মানে ডি যে বোনলেস চিকেন আছে নাকি, তো সন্ধ্যা দিয়ে তারপরে খুঁজে দেখছে নাই। আর যদি আগে দেখতো সন্ধ্যার আগে ফ্রিজ যদি চেক করতো যে বোনলেস চিকেন নেই, তাহলে ও সন্ধ্যাটা দিত না। সন্ধ্যা টাইমে তুলসী পিসি প্রতিদিন গেলে এখানে এসে বলবে কিছু আনতে হবে,
আর রিক সেই সুযোগটা কাজে লাগিয়ে দেয়। দেবল আছে আজকে ভেলপুরি, অন্যদিন বলবে মোমো, তো আজকে ভেলপুরি নিয়ে আসলো। পড়াশোনা করতে করতে আবার ভেলপুরির নেশা লেগে গেছে ওর, মানে তুলসী পিসি যায় সদরঘাটে আর এসে বলবে কিছু আনতে হবে, তখন বলবে আমি এই খাবো ওই খাবো। তো যে পড়াশোনা করছিল, পড়াশোনা করতে করতে আবার ভেলপুরি আনলে এখন ভেলপুরি খাবে, খেয়ে আবার পড়তে হবে। তো এখানে শুধু রিকের দাদুর জন্যই চারটে রুটি করব, আর হচ্ছে দিনে যে এঁচড় আছে তো এঁচড় দিয়ে আর রুটি দিয়ে আর মিষ্টি আছে, তো এটা হচ্ছে বাবার জন্য খাবার করছি, আর আমাদের জন্য হচ্ছে অন্য খাবার। তো রিকের জন্য পিৎজা করেছি অর্ডার, আর আমাদের জন্য হচ্ছে চিলি চিকেন, আর তার সাথে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। তো এই রাতের ব্যাচ কমপ্লিট হয়ে গেল, আর কিছু নেই, এখন খেয়ে দিয়ে ঘুমাবো। আর পড়াশোনা তো হয়ে গেছে, সকাল সকাল উঠতে হবে, কালকে ছেলে এক্সাম আছে। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, তো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।